এবার মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষকদের গরু বলে মন্তব্য করলেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন তিনি। বললেন, নবম জাতীয় সংসদে যখন তিনি এমপি ছিলেন তখন এই কলেজের শিক্ষকরা তাকে মূল্যায়ন করেনি। মন্ত্রী বলেন, শিক্ষকরা গরু ছিলেন, তারা জানেন না এই কলেজের উন্নয়ন একমাত্র তিনিই করতে পারেন। এই কলেজে বলতে হয় বিদ্যা যে অধ্যাপক যারা বা অধ্যক্ষ ছিলেন কালকে তারা গুরু ছিলেন, তারা জানে না যে আমার পরিবারের কত কন্ট্রিবিউশন আছে এই কলেজে, আর আমাকে ইগনোর করে এই কলেজের উন্নয়ন আরেকজনকে যে করে ফেলবে এটা আমার। এবার সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিলেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। মৌলভীবাজারে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের উন্নয়নে সৎ সাংবাদিকতারও পরামর্শ দেন। আব্দুল সালাম, শওকত ভাইয়ের, জয়ফুল আলী চৌধুরী, আমি আরো অন্যান্য সাংবাদিক যারা সব সাংবাদিকতা করেন তাদের প্রতি আমার বিতঃসত্ত্ব নাই, তাদের প্রতি আমার সমালোচনা নাই। আমি পারি ওই যে নবীগঞ্জের সাংবাদিক, সিলেটের সাংবাদিক যারা আমার পাশে বাস ঢুকাতে চায় তাদেরকে যেগুলো বাসে খাড়া করে দিতে পারি, কিন্তু তা আমি করি। আমি বলবো আসুন, আমার সাথে বসুন, আপনারা অন্যায় টিপ্পনি কাটবেন আর আমি সহ্য করবো। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সাংবাদিকদের মূর্খ বলে উল্লেখ করেন। বলেন, সাংবাদিকদের জন্য বর্তমান নীতিমালার চেয়ে আরো কঠোর নীতিমালা হওয়া দরকার। উপস্থিত সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তাদের ধমক দেন সমাজ কল্যাণ মন্ত্রী। একমাত্র আমার মেয়ে জার্নালিজম এমএ ইন দিস ডিভিশন, তোমরা কতটুকু আস, ইউ মাইট বি এ রিডার বাট হাউ মাচ কোয়ালিফিকেশন ডু ইউ ডিজার্ভ টু রাইট এগেইনস্ট এ মিনিস্টার? আমি যা বলি না তা তোমরা লিখে ফেলো। আওয়ামী কে ডিবেট করবে না তো কি করবে? সাংবাদিকদেরকে ঠিকই টেলা দিছে, তারা এগুলো দেখা গেল না যে বারবার, আর বাচ্চারা প্রশ্ন করবে অন্যায় করবা, এর লাগি তো সম্প্রচারণ নীতি হয়েছে। আগে খুঁজছি না আমি, বলে আমরা টুটি ধরে আমি যদি হেডের ক্যাবিনেটও দেখতাম আরো শাসিত করলাম না, তো রস বার করে ছাড়ি দিলাম সাংবাদিক আমরা তখন তাই সতর্ক হয়ে যাও। আমি বাবা যেটা বলে তা লিখবে না, আর যেটা বলে তা দেখাইও না। তাহলে এই সিলেটের পাবলিক তোমার দলের ওপর এগিয়েছেও যেটাই দিতে আমার সময় লাগতো নাই মশিনারি বুঝতে পারতা দিতে, এটা আর উঠতো না, খুব সতর্ক থাকো আর দৌড়ে কিন্তু ছাড়া হইতো না। আর সিলেট জানো তো আমার দুই নম্বর বাড়ি হরবাড়িও আছে, আর যেই সেই হরবাড়ি নাই এই সিনিয়র মাদ্রাসা সিলেট মেডিকেল কলেজ এমসি কলেজ আমার পোদ্দারাই দিচ্ছেন যে সিলেটের প্রথম মেয়র আছে। অন্যায় করবা, এর লাগি তো সম্প্রচারণ নীতি হয়েছে, আগে বলছি না আমি, বলে আমরা টুটি ধরে আমি যদি হেডের ক্যাবিনেটও দেখতাম আরো শাসিত করলাম না, তো রস বার করে ছাড়ি দিলাম সাংবাদিক তখন তাই সতর্ক হয়ে যাও। বাবা যেটা বলে তা লিখছো না, আর যেটা বলে তা দেখাইও না। তাহলে এই সিলেটের পাবলিক তোমার দলের ওপর এগিয়েছেও দেখাই দিতে আমার সময় লাগতো নাই, হেরে বিয়া শাদি করে বহুরূপে ঘুমাইতে পারতাম না। কবি সকাল খবর কিনা ভাবতে হয় আমিও জানি, চরিত্রহীন হল দেখা দিও মানুষের, তোমরা লেগে যাও যেটা বলে চাই খাও দেখা আরেকজন আর মশিনারি বুঝতে পারতা দিতে, এটা আর হইতো না, খুব সতর্ক থাকো আছে।
দৌড়লে কিন্তু সারা হইত না। এখনকার বাচ্চাদের সাংবাদিকেরা বুঝবো কিটা, কয় ক্লাস পড়েছে কলেজের একটু দৌড়াদৌড়ি করছে, এখন সাংবাদিক হয়ে গেছে, ওই এই লেগে দিলে আর কি। মানুষের কাছে ছোট করলা সারা জাতির গেছে, এটা লাভ হইব কিনা এটাই করিয়া বলছি না কি পড়া করে না। আমার নেত্রী কইছে ওই যে লন্ডন থেকে ইয়া কইছে বেটা ঠিক করবে মসির ভাই, ইনু ভাই ওইলা 14 দলের নেতা, মহাজোটের নেতা, আর মসির আলী ওইলা আপনার মনের মসির ভাই, কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতা, আওয়ামী লীগ কে ডিপেন্ড করবে না তো কী করবে? সাংবাদিকদেরকে ঠিকই টেলা দিছে তারা, এগুলো দেখা গেল নারায়ণগঞ্জের বারবার, আর বাচ্চারা প্রশ্ন করবে অন্যায় করবা, এর লাগি তো সম্প্রচারণ নীতি হয়েছে। আগে কইছি না আমি, বলে আমরা টুটি ধরে, আমি যদি সেদিন ক্যাবিনেটও থাকতাম আরও শাসি ধরলাম নে পয়েন্ট রস বার করে ছাড়িয়ে দিলাম সাংবাদিক, অখন তাই সতর্ক হয়ে যাও কি বাবা যেটা মনে চাই লিখিও না, আর যেটা মনে চাই দেখাইও না। তাহলে এই সিলেটের পাবলিক তোমার দলের ওর এগেনস্টেও দেখাই দিতে আমার সময় লাগতো নাই, হেরে বিয়া সাদি করিয়া বৌরূপে ঘুমাইতে পারতাম না কবি সকল খবর কিনা ভাবতে হয় আমিও জানি। চরিত্র এই নকল টেকা দিয়া মাইছর তোমরা লেগে লাও যেটা মনে চাই খাও টেকা, আরেকজন আর মশিনারির মধ্যে বাসা আনি দেয় এটা আর ওই তো নাই, খুব সতর্ক থাকো হয় দৌড়লে কিন্তু ছাড়া হইতো না। আর সিলেট জানো তো আমার 2 নম্বর বাড়ি হরবাড়িও আছে, আর যেই সেই হরবাড়ি নাই এই সিনিয়র মাদ্রাসা সিলেট মেডিকেল কলেজ এমসি কলেজ আমার পদ্মারায় দিচ্ছেন যে সিলেটের প্রথম মেয়র আসলা। এখানে একবার যা ইচ্ছা তা অবশ্য কথা বলা যা ইচ্ছা।